হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার, নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না, সুরায়ে ফাতেহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম দিয়া দেন আমাদেরকে। কোরআন এই আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না, এমন একটা রাকাত যায় না, হয়তো আমি পড়ি না কিন্তু আমার হইয়া ইমাম পড়ে, আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি, আমার হইয়া ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কার হইয়া চিৎকার দিতেছে? আমার হইয়া চিৎকারটা কিন্তু আমারই, কিন্তু আমার হইয়া ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই, সুরা ফাতেহা এটাই বুঝায় মেইন, এতটুকুই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই বন্দার পাওনা আল্লাহর কাছ থেকে, এটাই ছিল প্রয়োজন। এটা যদি পাওয়া যায় না, হায় হায়, এটা যদি পাওয়া যায়, এটা যদি পাওয়া যায় তো সন্তানও সারা রাত্র মা বাবার পাও টিপা নিজের সৌভাগ্য মনে করে, বিশ্বাস হয় না? না মনে হয় না? সন্তান যখন সিরাতে মুস্তাকিম পায় তো সারা রাত্র মা বাবার পাও টিপা সৌভাগ্য মনে করে, আর যখন সিরাতে মুস্তাকিম পায় না তখন পেটে ধারণকারী মাকেও ষাট টুকরা করে, পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রেখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে, যখন সিরাতে মুস্তাকিম পায় না। যখন সিরাতে মুস্তাকিম পায় তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক, সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক, শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না, মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে, ঘরের চুলাও যদি না জ্বলে, আর সিরাতে মুস্তাকিম যদি পায়, তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, বলে আমি যখনই ঘরে ঢুকতাম চুলা জ্বলুক আর না জ্বলুক, ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করত না, কোনোদিন ভুল করত না, আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করত না, অথচ কিচ্ছু নিয়ে আসে নাই, ঘরে চুলা জ্বলে নাই, স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই, বরং স্বামীর চেহারা কালো ছিল, মলিন ছিল, তো সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা স্বামীকে সান্ত্বনা দিতেছেন, অজাদনা শাকারনা লামনা জি সাবারনা, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ, বিদায় আলী, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন্নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, তোমার চেহারা মলিন কেন? সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায় তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয়, যদি বলবেন ঝোল বেশি দেয় কেন, যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে, কেন আল্লাহ রসুলের হুকুম, এটাই সিরাতে মুস্তাকিম, যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। সিরাতে মুস্তাকিম যখন পায় তো নিচে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইল কি খাইল, সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায় তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না, বরং তা এই জন্য রাস্তায় ঘোরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা, আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি কিনা। সিরাতে মুস্তাকিম যখন পায়, রাগ হয়ে গেলেন? এরকম গুনলে সারা রাত্র গণানো যাবে, আমার পুরো জীবন গণানো যাবে। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়
হায় হায়, সিরাতে মুস্তাকিম যখন পায় তখন তো সমাজটা ওই হাদিস সত্য হয়, মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয়। আর যখন সিরাতে মুস্তাকিম না পায় তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয়, তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় আমিও যদি এইখানে হইতাম তো ভালো হতো, আজকে এই দৃশ্য দেখতে হতো না। সিরাতে মুস্তাকিম যদি পায় তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগোড়ায় দাঁড় করায় না, কেউ যদি বলেও দাঁড় করা তো ভাই বলে রাদিয়তা মিন দুররিহা, ওই ওই শের আমার মনে ওঠে রাদিয়তা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম, গাদ্দারি করি তো করি কি করা, আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, আমার মার দুধ পিওর ছিল, এটার ভিতরে কোনো বেজাল ছিল না, পিওর চিরদিন পিওর ছিল, এইখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না, তুই বললেই কি হবে আমি এক জায়গার থেকে দুধ পান করা গাদ্দারি করি তো করি কি করা। বুঝাইতে মনে হয় পারতেছি না, ঠিক না? সিরাতে মুস্তাকিম যখন পায় তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে, কেউ যদি জিজ্ঞেস করে হাঁটিস কেন, বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা, আমার কষ্টদায়ক জিনিস টোক টাকার তালাশ করতেছি টোকাইতেছি কেন, একদিকে তো আমি মুসলমান মানুষকে আল্লাহর সৃষ্টিকে এই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো, হরেক দিকে আমি জান্নাতকে লুইটা নিব লুইটা, কেন না কষ্টদায়ক জিনিস রাস্তাতে সরাইতে দেরি পিছনের গুনা মাফ হইতে দেরি হয় না, তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায়া চলতে, সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে। হেদায়েত যখন পাওয়া যায় হায় হায় রাগ হয়ে যাবেন কিনা জানি না, তখন কারো দোষ দেখে না, কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মিরআতুল মুসলিম, মুসলমান তো মুসলমানের আয়না, দোষটা দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে, কেন আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায়, নিজের চেহারারই ত্রুটি দেখা যায়, ওই ত্রুটিটা মনে হয় আমারই, এটা অন্যা যার দেখতেছি তার ভিতরে না, ও তো আমার মুসলমান ভাই, ও তো আয়না। সিরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন, যেটা ছাড়া জীবনটা কাটা তো যাবে, আড়াই হাজারের মানুষ মাত্র হাজারই আড়াইটা, বেশি তো না, লাখ লুক হইলে তাইলে বলতাম আপনাদেরকে, মাত্র আড়াই হাজার, বেশি তো বলা যাবে না, হায় সিরাতে মুস্তাকিমই আমাদের পাওনা, আর কিচ্ছু পাওনা না, সিরাতে মুস্তাকিম যদি পাইতাম এটারই যদি তালাশ করতাম, এটার জন্যই যদি দৌড় দিতাম, এটার জন্যই যদি আমাদের মাথার ঘাম পায়ে জড়ত, এটার দিকেই আমরা সবাই যদি ধাবিত হইতাম সারাদিন, এটাই যদি আমাদের চিন্তা হইতো, রাগ হয়ে যাবেন বললে তা আমরা উন্নত হইয়া যতটুকু সুখী না, খোদার কসম আমাদের গায়ে যদি কাপড়ও না থাকতো, পেটে যদি বাতও না থাকতো, পায়ে যদি জুতাও না থাকতো, মাথা গুচার ঠাইও যদি না থাকতো, কসম খোদার আমরা এর চেয়ে একশো গুণ বেশি সুখী হতাম। প্রমাণ চান? দুনিয়া অনেক কিছু লেখছে, আজ পর্যন্ত সাহাবা একরামকে অসুখী লিখতে পারে নাই, চ্যালেঞ্জ, কারো লেখা আপনি আমাকে দিতে পারবেন না, যে দুনিয়া সাহাবাদের বিরুদ্ধে অনেক লেখছে কিন্তু অসুখী লিখতে পারে নাই, সবাই লিখতে বাধ্য হয়েছে তারা হ্যাপি, সুখী ছিলেন সুখী, কেন ওনারা হেদা সিরাতে মুস্তাকিম পাইছিলেন, যার কারণে ওনারা সুখী ছিলেন, সন্তান মা বাবা নিয়ে সুখী ছিল, মা বাবা সন্তান নিয়ে সুখী ছিল, ভাই ভাই নিয়ে সুখী ছিল, হায় বোন ভাই নিয়ে সুখী ছিল, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী ছিল, প্রত্যেক ব্যক্তি এখানে সুখী ছিল, এমন একজন পাওয়া যাবে না, পেটে বাত নাই তো পাওয়া যাবে, শরীরে কাপড় নাই পাওয়া যাবে, পায়ে জুতা নাই পাওয়া যাবে, মাথা গোচার ঠাঁই নাই পাওয়া যাবে, আবু হুরায়রার মতো মসজিদে পড়া
ক্ষুধার তাড়নায় ফুটবলের মতো গড়াগড়ি করতেছেন তো পাওয়া যাবে, কিন্তু অসুখী একজনও পাওয়া যাবে না। অসুখী না, আজকেও না, আজকেও আল্লাহওয়ালারা অসুখী না, আজকেও দিনদাররা অসুখী না, আজকেও হক্কানি আলেমরা অসুখী না। সুখী আজকেও দিনদাররা সুখী, যাদের কাছে কিচ্ছু নাই। রাগ হয়ে যাবেন বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? 2500 ইমামদের বেতন কত? ১৫,০০০, ঠিক না? 2500 অটো চালাইলে কয় হাজার পাওয়া যায়? ২০-৩০,০০০। হ্যাঁ, আচ্ছা ২০,০০০ই মেনে নিলাম, তাও তো ১৫ থেকে ৫ বেশি পাওয়া যায়, ঠিক না? ২৫,০০০ মাদ্রাসাগুলোতে বেতন কয় টাকা? হ্যাঁ, অটো চালাইলে কত পাওয়া যায়? হ্যাঁ, নিচে ২০,০০০, ঠিক না? অটোওয়ালায় সুখী না ২৮,০০০ ইমাম সুখী জিজ্ঞাসা করেন? জিজ্ঞাসা করেন সুখী কিনা? এদের বৌরা এখনো বলে আবার করুণা হলে ভালো হইতো। কের লেগা জানেন? করুণা লগলে যতদিন কাছে পাইছে, এখন তো এতদিন কাছে পায় না, এই জন্য কয় করুণা হলে ভালো হইতো, আর একটু কাছে সময় মত বেশি পাইতাম, ঠিক না? জিজ্ঞাসা করেন, করুণার সময় সব হুজুরগো বৌরা খুশি ছিল, ঘরে বাঁচছিল না, সত্য এটা। জিজ্ঞেস করেন, হাসে এরা, জিজ্ঞেস করেন, বাচ্চা কাচ্চা সুখী ছিল, খুশি ছিল। যদি কয় কেন বাঁচতো নাই, স্ত্রী কইছে ভাত লাগবে না, তুমি তো আসো। বাচ্চা কাচ্চা বলছে ভাত লাগবো না, আব্বা রোজা থাকবো, তোমাকে অনেক দিন পাইছি, এরকম তো কখনো কাছে পাই নাই, ঠিক না? দেখেন এরা হাসে সব, গোপন কথা বলবো না আপনাদেরকে, সত্য এটাই। সবাই সুখী হইতাম, সুখী। আজকে উন্নত হইয়া যতটুকু সুখী না, এর চেক শত গুণ সুখী হইতাম যদি হেদায়েত পাইতাম, সিরাতে মুস্তাকিম পাইতাম। সাহাবা সুখী ছিল, সুখী। আমরা উন্নত বটে, কিন্তু আমরা সুখী না। সুখী যদি হতো, তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কোনোদিন গুলি করত না, নিজের টাকার কিনা রশি কোনোদিন গলায় লাগায় ঝুলা যেত না, সেলিব্রিটিরা বেশি আত্মহত্যা করত না। সবচেয়ে বেশি দুনিয়ায় সেলিব্রিটিরা আত্মহত্যা করে বেশি, বিশ্বাস হয় না? আমাকে বুঝাইতে হবে না, আমি অনেক সেলিব্রিটি চিনি দুনিয়ায়, আমি দুনিয়া ঘুরা বেড়াই, আমাকে সেলিব্রিটি চিনাইতে হবে না। আমি জানি সেলিব্রিটিদের ভিতরে আগুন কিসের। অনেক সেলিব্রিটি আমাদেরকে বলে, হুজুর দুনিয়া তো বলে আমাদেরকে ছোয়ার লেগা পাগল, অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল, ওরা জানে না আমাদের বুকের ভিতরে হিমালয়ের চেয়ে বড় আগুন ধাউধাউ ধাউধাউ করে জ্বলতেছে। আমরা বড় অসুখী, আমাদের মতো অসুখী কেউ নাই, যদিও দুনিয়া বলে ওরা সুখী, আসলে সুখী না। সিরাতে মুস্তাকিম পাইলে সুখী। একটাই সংগঠন পাইলাম বাংলাদেশে প্রথম, সিরাতে মুস্তাকিম সংগঠন, তাও 2500। আল্লাহ জাযায় খায়ের দেখ এদেরকে, আমিন। সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমাদের, কারণ এই জীবনটাই তো শেষ না, ছোট একটা জীবন এটাই শেষ না, ছোট জীবন 60-70 বছরে, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, আমি কথা গুছায় নিবে না, চলে যাব তার কাছেই, ওনার কাছেই যেতে হবে, হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অস্তিত্ব উনি দিছেন, সুরক্ষিত উনি করতেছেন, ২৪ ঘন্টা উনি আমাদের পিছনে ব্যয় করতেছেন, না করেন না? ২৪ ঘন্টা কাটটা বুক করি আল্লাহর, মনের থেকে বলতেছেন না মুখের থেকে? যদি মুখের থেকে বলেন আর মনে না বলেন, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা সত্য হবে। উনি কোন এক জায়গায় লেখছেন, ওনার কিতাব আছে ফাথুর রব্বানি, এই কিতাবে উনি লেখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফেক, তোর মুখ তো মুসলমান, তোর দিল মুনাফেক। তাহলে দিল মুনাফেক হয়ে যাবে যদি মনের থেকে বলেন যে এটাই সত্য।
মনের টিকা বলতেছেন না মুখের টিকা? হ্যাঁ, আল্লাহ 24 ঘন্টা কাটটা বুক করি। হ্যাঁ আল্লাহ, সত্য তো? কিছু বুক না করলে অক্সিজেন বুক করি। অক্সিজেন কার? অক্সিজেন কতটুকু নেই ডেলি? হ্যাঁ ডেলি 550 লিটার নেই পার হেড। বৈশা তো আছেন, গনসেন কয়বার শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন? কয়বার নেই ডেলি? 160,000 বার নেই আর ছাড়ি ডেলি। আপনাদের বিজ্ঞান বলে 160,000 বার ডেলি অক্সিজেন নেই 550 লিটার, মাসে নেই 16,500 লিটার। যদি মাস 30 হয়, যুবক যৌবনের জোয়ারে বাসো তাই না? কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার? এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ, যে 2,500 এক মিনিট মাসে না বৎসরে এক মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে, এক মিনিট অক্সিজেন থাকবে না, অসুবিধা আছে? হ্যাঁ কি আছে? হ্যাঁ শেষ, একদিনও তো বইয়া ভাবে নাই কেউ। বলো যে একদিন বৈশা ভাবছি, মালিক অক্সিজেন দিতেছ, এক পয়সাও তুমি নাও না, হায়, আমি বিনিময়ে কি দিতেছি? এইখানের তো এক যুবকও নাই, এটা তো যুবকদের ফাউন্ডেশন, এক যুবকও তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ কয়েকটা চিৎকার দিবে মনের থেকে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন, বলে 24 ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি, একটা পয়সাও তুমি নেও না, আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিও ডাক। একজনও তো ডাকে না। এক যুবক হাত উঠাকে বলুক যে আমি ডাকি। উচিত তো ছিল একটা সময় আল্লাহকে ডাকাল, আল্লাহ বইলা এলাকা একটা চিৎকার দেওয়া। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন, বলে করব কি, পয়সা তো নেও না, মনটা বলে তোমাকে একটু মন ভরে ডাকি। রাগ হয়ে গেল যুবক? জীবনে তো কত মেসেজ দিলে, একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ, ঠিক না? একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট, মনে হয় বোঝেন না আপনারা। আপনার হুজুররা কোথেকে বুঝবে নাকি? যুবকরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ আসতেছে 14 তারিখ, ঠিক না? সত্য না? হ্যাঁ কত মেসেজ এসে জীবনে লেখছ, একবার হইলো বলো আই ডট ডট ইউ, ঠিক না? হুম, আর বললাম না মধ্যের শব্দটা, ওটা তোমরাই বসায় নিও, তোমাকে দিলে গায়া ফেলছে কি বুঝাইতে চাইছি। অথচ একবারও তো আল্লাহকে বললাম না, মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনে আদম ইন্নি লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি, ও মানুষ বাদ দেন, ও উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি, অবি হব্বি কুল্লি মুহিব্বা, তুই আমার ভালোবাসার কসম, তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা, তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি, প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে? প্রথম তো একটা দিছি, এই জন্যই বয়স কম দিছেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আসেন, সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায়, এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে, সেটা হলো সিরাতে 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 যে সিরাতে মুস্তাকিম পাওয়া গেল, আমরাও পাই নাই কসম খোদার, সিরাতে মুস্তাকিম যে পাবে হায় হায়, ওর হাত তো দূরের কথা,
জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না, জবান দ্বারা, জবান দ্বারাও কোনোদিন কষ্ট পাবে না। জিজ্ঞেস করেন, আল্লাহর রাসূলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না, পাইছে? হ্যাঁ, পরিচয় দিছে আল মুসলিম, মানিল মুসলিম, মুসলমান কে? সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি তো বলবো সিরাতে মুস্তাকিম যে পাবে, ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না। দিলের ভিতর দিয়া বোঝেন, বাইবা বাইবাও কাউকে কষ্ট দিবে না, বাইবা বাইবা কারো অনিহাও ভাববে না, অনিহা। ওই যে ওই সাহাবীর মতো তিন দিন, প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি, কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি, তো দেখতেছে একজন ঢুকতেছে বলতেছে এ জান্নাতি। দ্বিতীয় দিন সেম ঘোষণা, তৃতীয় দিন সেম ঘোষণা, কিন্তু এক ব্যক্তি তিন দিন। তো সাহাবী রাসূলের শখ জাগছে, তিন দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা, আমলটা করে কি জায়া বাড়ি দেখি? তো জায়া বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই, বলছে থাকো, যা আমি খাবো তাই বাক্যরা খাবো, থাকো। তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে, তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় গেছে, ফজরের আজানে ওকে উঠাইছে, সারা রাত্র কিচ্ছু না। দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনও তাই, চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে, ভাই তিন রাত্র তো দেখলাম কিছুই তো দেখি না, আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগী দেখার জন্য, তুই তো এসা পড়ো চার আইসা ল্যাপটাই না ঘুমাস, কম্বলটাই না ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। আল্লাহ রসুল তিন দিন তোকে কেন জান্নাতি বলবো? বলে তা তো জানি না কেন বলল, কিন্তু হইতে পারে এটাই, সবাই ঘর ঘুর জারি বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায়, ফিটফাট করে ঘুমায়, আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই, আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিছু রাখি না, আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায় যাই। চিৎকার দিয়া বলছে এইটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানানোর জন্য। আসেন আমার কথাগুলো বুঝি, আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম, আর কিচ্ছুর প্রয়োজন না। আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন, দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সিরাতে, সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমাদের, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন সিরাতে মুস্তাকিম, কে দিবে? আরে বলেন না কে দিবে? আল্লাহ। কে? আল্লাহ। একমত? জি। একমত? জি। হ্যাঁ সবাই? জি। সত্য তো? জি। হ্যাঁ, কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই আল্লাহকে তো চোখেই দেখা যায় না, নিবেন তো নিবেন কি কইরা, কথাও তো শোনা যায় না, দেনদারণায়ও তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলীগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কাবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদুল মুহিয়াল মুমিত الحي القيوم الواجد المجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الطار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জল জালালু আল্লাহ তো 99 পদের মালিক, নিবেন তো নিবেন কি কইরা?
বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে, কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, নিবেন তো নিবেন কি করে, চোখেই তো দেখা যায় না, কথাও শোনা যায় না, দেন ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না, কি করে নিবেন আল্লাহর কাছ থেকে হেদায়েত? সিরাতে মুস্তাকিম তো আল্লাহ আসান করছেন, আমার প্রশ্ন আল্লাহ পাক মনে হয় গ্রহণ করছেন, আল্লাহ আসান করছেন। ওয়াইন তুতিউহু তাহতাদু, আল্লাহ বলে হেদায়েত চাও, সিরাতে মুস্তাকিম চাও, পাওয়াটা বড় দুষ্কর মনে করতেছ, আমাকে চোখে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, পদে উঠতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না, তুমি আমাকে ধরবা তো ধরবা কি কইরা? এই জন্য আল্লাহ আসান করছেন, হেদায়েতে সিরাতে মুস্তাকিম চাও, হেদায়েত চাও, মন দিয়া চাও, দিল দিয়া চাও, দৌড়ায়া পাইতে চাও, সবকিছু বিলীন করে পাইতে চাও, তাইলে পাবে তো পাবে কি করা, তো সহজ করে দিলাম, হেদায়েত আমার বন্ধুর কাছে দিলাম, আমার বন্ধুর হইয়া যাও, হেদায়েত তোমার আমার বন্ধুর হও, হেদায়েত পাওয়া যাবে আমার বন্ধুর। কিন্তু আফসোস, যুবকদের ফাউন্ডেশন, এক যুবকও তো এখানে পাওয়া যাবে না, এতটুক বয়সে যতবার চুল কাটক সেলুনে যায় একবারও বলে নাই যে আজকের চুলটা আমি কাটতে আসছি আমার নবীর আদর্শ মতে কাটা দিবে, হতে পারে একদিনের চুল কাটার দ্বারা আমি হেদায়েত পাওয়া যাব, আর যদি নাও পাই তো কেয়ামতের দিন যেন বলতে পারি, যখন সামনে দাঁড়াবো হাউজে কাউসারে পৌঁছবো বা দেখা হবে তো হাত বাড়ায়া যাতে বলতে পারি, একদিন হইলেও তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, আদর্শে চুল কাটছিলাম, হেদায়েতের আশায় পাইছি কি পাইছি না জানি না, কিন্তু একদিন তো কাটছি, এটার বিনিময়ে কি দিবেন দেন, হাত কিন্তু বাড়াইলাম। এক যুবকও তো এখানে নেই, সহস্ত করছিলেন হেদায়েত পাওয়া, সহস্ত করছিলেন বন্ধুর গোলাম, শুধু শুধু তো কবি বলে নাই, হাদিসের তর্জমা করছেন কবি, ক্যা ওয়ফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ক্যা ওয়ফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, এ দুনিয়া ক্যা চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যাঁ, আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়া দেখ, আমার বন্ধুর গোলাম হয়া দেখ, এই দুনিয়া কি জিনিস, আর দুনিয়ার ভিতরে যা আছে এটার কি জিনিস, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে উঠায়া দিয়া দিব, শুধু সমগ্র জগৎ দিব না, আরেক জায়গায় লেখা আছে শুধু সমগ্র জগৎ দিব না, আমিও তোর হয়ে যাব তোর, বিশ্বাস হয় না? এই জন্য সাহাবা সর্বক্ষেত্রে বলতেন মাইয়া রব্বি, আমার সাথে রব, রব আমার, রব আমার, আপনারা তো দেখেন না আমি ঘুরা দেখছি, এই জন্য বলতেছি, ওলামায়ে কেরাম দেখছে কিনা জানি না, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিলা স্বাধীন করছেন ওটা আমার এই দুই চোখে দেখা আছে, রুমের যে কিলা 2008 দেখছি আমি স্বাধীন করছেন একা, ওটা আমার এই দুই চোখে দেখা আছে, এখনো দেখলে টুপি পড়ে যায়, এত উঁচা দেওয়াল, পুরাটা গড়তে হলে গাড়ি দিয়া গড়তে হয়, আমি পাও দিয়া গড়তে পারি নাই, একা স্বাধীন করছেন একা, দুনিয়া বলছে খালেদ সব দুর্গের ভিতরে বসা, আমরা চতুর্দিক দিয়ে অবরুদ্ধ করে বসা আছি, বান্দর বাহিরও হয় না, কি করব ভিতরে সব মাঝে মাঝে উপরে উঠে আর তীর মারে আমাদেরকে অক্ষত করে, কি করব, বসে আমার কথা যদি মানো তাহলে দেওয়ালের উপর দিয়ে আমার ভিতরে ফিকা মারো, তো বলছে তোমাকে ফিকা মারবো মানে এটা সম্ভব কি করে, কলে তাহলে অপেক্ষা করো, সেখান যায় রশি বাঁধছেন দেওয়ালে মেয়েরা উপরে উঠছেন সালাম দিয়া বলছে আমি আমাকে নিক্ষেপ করতেছি, বলছে খালেদ তুমি একা, মাইয়া রব্বি আমার সাথে রব আছে, এদের সাথে একা স্বাধীন করছেন একা, আমার এই চোখে দেখা বলতেছি, ইতিহাস মিতিহাস কম পড়ি আমি, কিতাবি এলে মুজুর্গ কাছে আছে আমার কাছে নাই, আমার কাছে যা আছে চোখে দেখা, হেদায়েত না পাইল আর সারা দুনিয়ার ভিতরে যদি কেউ না চিনে, হেদায়েত পাইছে বিদায়ী এই কাহিনী সত্য, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি না লিখলে আমি কোনোদিন বর্ণনা করতাম না, আমি কিসরা কাহিনীতে অভ্যস্ত না, যুবক বসায়া দিছে থাপ্পর ভিক্ষুকের গালে,
ভিক্ষু কিচ্ছু বলে নাই, উপরে দেখা ঠোঁট দুইটাকে নাড়ায়া দিছে, এদিক দিয়া যুবক মাটিতে পড়ছে আর জান বাহির হয়ে চলে গেছে। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলি, কয় কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে প্রেমের খেলা মানি? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। জীর্ণ শীর্ণ বৃদ্ধ ভিক্ষুকের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়া খেন্ত, আমাকে যে ভালোবাসে সে জান নিয়া নিছে, এটাই হলো প্রেমের খেলা। হেদায়েত পাইলে প্রেমের খেলা এমনই হয়, এমন ভিক্ষুকও প্রেমের খেলা দেখায় দেয়। পুরুষ তো পুরুষ, নারীও কোরআন নামায় দেখায় দেয়। খাওলা বিনতে সালাবা হেদায়েত পাইছিল, সূরা মুজাদালা নামায় দেখায় দিছে, পুরুষ তো একটা আয়াত নামায় দেখাইছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ইউতঈমুনা আত-তু'আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইতীমা ওয়া আসীরা, একটা আয়াত নামায় দেখাইছে। খাওলা বিনতে সালাবা পুরো সূরা মুজাদালা নামায় দেখাইছে, মুজাদালা। খাওলা বিনতে সালাবা যার নাম কেউ জানতো না, শুধু হাত উঠে বলছে ইলাহি ইলাহি আফনা শাবাবি, মালিক যৌবন শেষ, আটটা বাচ্চার পরে থাকে কি, আকালা মালি সম্পদ বলতে কিছু নাই, তাফাররাকা আহলি, ইসলাম আসার কারণে পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, মুসলমান হয়েছি, মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি, লিসবিয়ানুন শিকার, আমার ছোট ছোট আটটা বাচ্চা, জমামতু ইলাইয়া যাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, কোত্থেকে খাওয়াবো, জমামতু ইলাইহি যাউ, স্বামীর কাছে পাঠায়া দিলে আটটা বাচ্চা একটা পুরুষের পালা সম্ভব না, আমার সন্তানগুলো বিনষ্ট হয়ে যাবে, বলতেও শেষ করতে পারেন নাই, সূরা মুজাদালা পুরা আল্লাহ পাঠায়া দিছে। আসেন সিরাতে মুস্তাকিমি পাওয়ার জিনিস, যুবক সত্য এটাই, তোমাদের পায়ে হাত রেখা বলি, দুনিয়ার ফুর্তি ফুর্তি না, এটা সাময়িক ফুর্তি, আর ওই ফুর্তি যেই ফুর্তিতে আল্লাহ নারাজ হয়। আমাদের দেশটা এখনো আমি মনে করি সারা দুনিয়ার চেয়ে আল্লাহ বাংলাদেশকে বেশি ভালোবাসে। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, হুজুররাও বলবে কিভাবে এটা এত জোরে কি করে বলেন, যদি ভালো না বাসতেন গতকালকে তুর্কি 7.8 ভূমিকম্প শোয়া রেখা গেছে, আমার দেশেও 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন ভূমিকম্প 7.8 আসছিল, একটা সুতার দাগ কোথাও পড়াইতে পারে নাই, কোনো বিপর্যয় ঘটে নাই। তাইলে আমি কেন বলবো না আমার দেশকে আল্লাহ ভালোবাসে? সারা দুনিয়া চিৎকার দিছে 2020-এ বাংলাদেশের মতো করুণায় বিপর্যয়ের চেহারা কোনো দেশ দেখবে না, এখন সারা দুনিয়া রিচার্জ করতেছে যে বাংলাদেশ করুণাকে প্রতিহত করলো তো করলো কি কইরা, সারা দুনিয়ায় আমাদের মতো কম বিপর্যয় কোথাও হয়, ঠিক না? সত্য তো না মিথ্যা? বিপর্যয় হবে এই চিৎকার হয়েছিল না হয় নাই? হ্যাঁ, আমাদের ভিতর থেকে বলছে, বাহির থেকে বলছে বাংলাদেশ বিপর্যয় ঘটবে, এই দেশকে আল্লাহ ভালোবাসে। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্লাগ আমাদের দেশে উঠছে, কয়েকটা কলা গাছ ছাড়া বুলবুল কিচ্ছু নিতে পারে না, সত্য তো? হ্যাঁ, আপনারা 2500-এ বসে সত্য বলেন, ঠিক না? ওই দিন আমি ছিলাম পাথর গাটা, পাথর গাটা, বুলবুল আমার মাথার উপর দিয়ে গেছে সারা রাত্র, আমি খোলা একটা ময়দানে ছিলাম, আমাদের ইস্তেমা চলতেছিল জোর, দুপুরে দোয়া করে আর ডাকা ফেরার সুযোগ ছিল না আমার কাছে, ওয়েদার খারাপ ছিল, আমি সারা রাত্র কয়েকটা টিনের নিচে ছিলাম আর বুলবুলরে দেখতেছিলাম।